কেতরাগুলো মাছের ধারে সেগুলো ওখানে গেছে হাতে এই দেখো মাছ। তো হাই বন্ধুমান, তুমি কেসা না? আশা করি ভালো হা, আমিও ভালো হই। আর আজকের আমি তোমাকে জন্য একটা নতুন একটা বড় ক্লিক নাই, তো চালা আজকের আমার ঘেরে মেগান খাক মাছের ধারা, সেগুলো তোমাকে আজকে দেখাবো। তো বন্ধুমান এই দেখো আমার জাল, আঠা আর গেঞ্জিলি, আঠাটা এই কারণে ঘেরে মেগান ছড়াই কিনা তারপরে মাছের ধারা। আর চালা তো বন্ধুমান দেখো বাধা আমার জাল লাই কিনা ঘেরে মেগান মাছের ধারে আছে আর ঘেরে সামনে চালা তারপরে তোমাকে দেখা আছে। তো বন্ধুমান দেখো বাধা আমি ফাইনালি ঘেরের পাশে চালাই, এদিকে ঘেরে আমার ঘেরে দেখবা তো। তো চালা সামনের দিকে যাই আর হানি মাছের ধারে সারা তোমাকে দেখাবো। তো হাই দেখা বন্ধু মানে একটা বক বসালাই ভেড়িকে উপরে মাছের খাক জন্য দেখবা তো বন্ধু মানে হাই দেখা বসালাই তোমাকে দেখার চেষ্টা করাতে এই দেখা। তো আমার হয়তো উঠকুনে চলে যেতে হাই দেখা দেখবা তো হাই উঠকুনে যেতে। আর বন্ধু মানে এই দেখা আকাশটা কি মেঘলা করা কায় রে দেখবা দেখবা তো বন্ধু মানে এই দেখা। তো বন্ধু মানে দেখবা তো আমার জালে ঘেরিক মাথায় চালাই তো ঘেরি মাখান আঠা টাকা আগে ছড়াইলে তারপরে তোমাকে দেখা দিই কেন আমাকে জাল ফেল মাছের ধারা। তো বন্ধু মানে এই দেখা পানি গিরে খাই দেখবা তো বন্ধু মানে এই দেখা দেখা পানি আরাম হয়ে যায় এই দেখা তোমাকে দেখার চেষ্টা করা দিই দেখা তো বন্ধু মানে এই দেখা কি গরম একটা রাখাই খুব জোরে পানি হবে দুজন হাওয়া দাওয়া যায়। আচ্ছা হান আঠা ছড়া যাবো পানি সাঁতার আবার সংগ্রহ তো বন্ধু হানিকে ফাইনালি আটা ছড়ানো হয়ে যায় দেখবা তো বন্ধু না এই দেখা এখন পানি গিরা দেয় পানিটা আম যাক তারপর তোমাকে মাছের ধারাটা দেখাচ্ছি ছাপলা জাল লেগে কেন বাংলা মাছের ধারণা সেটা তোমাকে দেখাবেন। তো বন্ধু মান দেখবা তো আমি ঘেরে মাখান জাল লেগে লাভ দেয় আরে দেখা প্রথম খেয়ে মনে হতে মাছের ঘিরে তো জালটা তুলি। আর এই দেখা বন্ধু মানে জালে কেতরাগুলো মাছের ঘিরে তো ভেড়ি মাখান তুলি তারপরে তোমাকে মাছেরগুলো দেখাতে। আরে দেখা বন্ধু মানে একটা কী বলে একটা পাঁচটা মাছের গেজে মেকান ঢুকাই লিয়ে আর এই দেখা কি বড় একটা তেলাই মাছের বন্ধু মানে দেখবা তো এই দেখা। আর এই দেখা বন্ধু মানে একটা বাগদা গিয়ে তো বাগদাটা কাহানি লে লেবে এই দেখা ছোট হয় তাও লেবে।
তো বন্ধুমান দেখবা তো কি বড় একটা রুই মাছের বাইদে রুই মাছ থেকে জাল থেকে ছাড়া নিয়ে আর ঘাট থেকে নদীকে দেখা দি কেতরাগুলা মাছের হয় তো বন্ধুমান আর মাছের ধরা কমপ্লিট হয়ে যায়। এখন আমি ঘাড়ের পথের দিকে রওনা দেওয়াতি আর চালা কেতরাগুলো মাছ রয়েছে সেগুলো তোমাকে দেখা দিই। বন্ধুমান এই দেখা কেতরাগুলো মাছের ধরে সেগুলো তোমাকে আজকে দেখাতে এই দেখা মাছের দেখা তো বন্ধুমান এই মাছেরগুলো আজকে আমি রান্না করবে। তো বন্ধুমান ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা আর তোমাকে যদি হ্যাঁ নতুন নতুন ব্লগ লেগে তো টাটা।